কারাবন্দি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস হাইকোর্ট থেকে জামিন পেলেও আপাতত মুক্তি মিলছে না। হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনটি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চ 8 জানুয়ারি রবিবার শুনানির তারিখ ঠিক করেছেন চেম্বার আদালত। ওই সময় পর্যন্ত দুইজনকে সংশ্লিষ্ট আদালতে জামিননামা দাখিল না করতে নির্দেশ দেওয়া হয়েছে। ঢাকায় গণসমাবেশের স্থান নিয়ে বিএনপি ও সরকারের মাঝে টানাপোড়েন চলার সময় 7 ডিসেম্বর বিএনপির অফিসের সামনে পুলিশের সাথে ব্যাপক সংঘর্ষ হয় বিএনপির নেতাকর্মীদের। এক পর্যায়ে বিএনপির প্রধান কার্যালয়ে অভিযান চালায় পুলিশ। 8 ডিসেম্বর রাতে নিজ বাসা থেকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে তুলে নেয় ডিবি পুলিশ। পরে তাদের গ্রেফতার দেখানো হয়। 9 ডিসেম্বর দুই নেতাকে কারাগারে পাঠায় আদালত। গত মঙ্গলবার 6 মাসের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করে হাইকোর্ট। জামিন স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। এরপরে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চ 8 জানুয়ারি শুনানির জন্য তারিখ নির্ধারণ করেন। গতকালকেই মাত্র আদেশ হলো, আজকেই চলে গেলেন, কাজেই এটা আমরা মনে করি যে এটা উদ্দেশ্যমূলক ভাবে আমরা আগেও বলেছি যে এইটাকে এই মামলাটাকে তারা রাজনৈতিক উদ্দেশ্যমূলকভাবে করেছে এবং তাদেরকে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার জন্য রাজনৈতিকভাবে আটকে রাখার জন্য তারা করেছে এবং সেইটাই প্রমাণ হলো। আমাদের কাছে যে ম্যাট্রিয়াস আছে ইনশাআল্লাহ খুব সহসেই তারা ওই 8 তারিখের পরে সহসেই ইনশাআল্লাহ বেরিয়ে আসবে। আইন অনুযায়ী চেম্বার আদালতে গেছে রাষ্ট্রপক্ষ, জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল। একটি মামলা যেহেতু দায়রাজত আদালতে বিচারাধীন আছে, সেই মামলার জন্য হাইকোর্ট যদি কোনো অর্ডার দিয়ে দেয় ওইটা তো ইয়ে হয়ে যাবে, এটাকে ফলবিহীন হয়ে যাবে, ইনফ্রাকচার যেটাকে বলা হয় সেটা ইনফ্রাকচার হয়ে যাবে। সেই ক্ষেত্রে ভবিষ্যতে অন্য সবাই তো ইয়ে হয়ে চলে আসবে, তখন কী হবে? আদালতের তো সবগুলো তো একটা কতগুলো এটা ইয়েতে চলে, নিয়মের মধ্যে চলে, সেই নিয়মের তো এটা ব্যতিক্রম করতে চাচ্ছিলেন ওনারা, সেই কারণে আমরা গিয়েছি। এটা অন্য কোনো রাজনৈতিক করে না, এটা সম্পূর্ণভাবে আইনগত প্রশ্ন আমি তুলেছি। জামিন চেয়ে এর আগেও বিচারিক আদালতে 4 দফায় আবেদন করে মির্জা ফখরুল ও মির্জা আব্বাস, 4 বারই তা খারিজ করে দেয় আদালত। এস এম ভয়েস, বাংলাভিশন, ঢাকা।